ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কোপালে একের পর এক চিন্তার ভাঁজ ফেলছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। বিশেষ করে দেশটির সামরিক ও পরমাণু কর্মসূচি সার্বক্ষণিক আতঙ্কিত করে রাখছে ইসরায়েল সহ গোটা পশ্চিমা বিশ্বকে। এমন পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটনের জন্য নতুন করে আরও একটি দুঃসংবাদ নিয়ে এসেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, দেশটি আরও চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করেছে। ইরানের দক্ষিণাঞ্চলে নির্মাণাধীন এই পরমাণু কেন্দ্রগুলোর প্রত্যাশিত মোট উৎপাদন ক্ষমতা হবে 5000 মেগাওয়াট। ইরানের আণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, নতুন এই কেন্দ্রগুলোর কাজ শেষ করতে 9 বছর সময় লাগবে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরান থেকে প্রায় 1150 কিলোমিটার দক্ষিণে ইরানের পূর্ব উপকূলের বন্দর নগরী সিরিকে নতুন 4টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। এগুলোর প্রতিটি কেন্দ্রে বছরে 35 টন পারমাণবিক জ্বালানি ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্প প্রধান নাসের শরীফুল্লাহ জানান, নতুন এই প্রকল্প বাস্তবায়নে প্রায় $20 বিলিয়ন ব্যয় হবে। এতে 4000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলেও জানান তিনি। ইরানের সরকারি সূত্র মতে 2041 সালের মধ্যে 20,000 মেগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন করতে চায় ইরান। এরই মধ্যে দেশটির 1000 মেগাওয়াট শক্তিসম্পন্ন একটি সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এটি 2011 সালে রাশিয়ার সহায়তায় নির্মাণ করা হয়েছিল। এছাড়াও ইরাকের পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী খুজেস্তান প্রদেশে 300 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরেকটি পারমাণবিক কেন্দ্র তৈরি করছে দেশটি। এর আগে জাতিসংঘের আণবিক পর্যবেক্ষণ সংস্থা গত বছর বলেছিল, অস্ত্র তৈরির উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের হার বাড়িয়েছে ইরান। আন্তর্জাতিক আণবিক সংস্থা তথা IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন বাড়িয়েছে। এর আগে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার 60% পর্যন্ত বিশুদ্ধতাতে কমিয়ে এনেছিল ইরান, যা পরবর্তীতে 90% বিশুদ্ধতাতে উন্নীত করার কাছাকাছি পর্যায়ে নিয়ে আসা হয়েছে বলে দাবি করছে পশ্চিমা শক্তিগুলো। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, পরমাণু অস্ত্র তৈরির জন্য উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে ইরান খুবই স্বল্প দূরত্বে অবস্থান করছে। তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গোষ্ঠী, যদিও বরাবরই ইরান তা অস্বীকার করে আসছে। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।